Assalamualaikum viewers, welcome back to my channel. আজকে আমি একটি সালাদ নিয়ে হাজির হয়েছি। এটি হলো apple and cabbage সালাদ, মানে আপেল এবং বাঁধাকপির সালাদ। এটা খুবই হেলদি একটি সালাদ, আর এটা নরমালি আপনারা শুধুও খেতে পারেন এবং কি ব্রেড ভাত দিও খেতে পারেন। সো ভিউয়ার্স, এটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। ক্যাবেজ অ্যাপেল সালাডটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি অ্যাপেল, ক্যাবেজ নিয়েছি, গাজর, পেঁয়াজ পাতা। ফার্স্টে আমি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। আমি ভিউয়ার্স এই গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এগুলো একটু লম্বা লম্বা হবে। ভিউয়ার্স, আমি আপেলটাকে কেটে নিচ্ছি। সালাদ তৈরির দ্বিতীয় উপকরণটি আমি রেডি করে নিচ্ছি। ফার্স্টে আমি এখানে দিয়ে দেব অলিভ অয়েল 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এখানে বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। ফার্স্টে দিয়ে দিচ্ছি মাস্টার্ড 1 টেবিল চামচ,
দেন আমি দিয়ে দেব লেবুর রস 2 টেবিল চামচ এন্ড দিয়ে দিচ্ছি চিনি সামান্য দিয়ে দেব সল্ট স্বাদমতো এখন এটাকে আমি মিশিয়ে নেছি দিয়ে দিচ্ছি আর একটু মাস্টার্ড আর ভিউয়ার্স এই মাস্টার্ডটা হলো সাদা সরিষাটা ব্লেন্ড করার সময় এটার সাথে হালকা ভিনেগার দিয়ে যে ব্লেন্ডটা মিনি পেস্টটা করা হয় সেটা হলো মাস্টার্ড আর মাস্টার্ড সস আর একটা জিনিস এখন ভিউয়ার্স সালাডটা মিশিয়ে নেছি ভিউয়ার্স এটা আমার মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি সার্ভ করে নেছি সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার এই আপেল ক্যাবেজের সালাডটা আর ভিউয়ার্স এই সালাডটা খুবই হেলদি এবং টেস্টি আর ভিউয়ার্স এটা বাসায় তৈরি করে খাবেন অ্যান্ড কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো হয়ে থাকে ভিডিওটাতে কিন্তু অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ